দর্শক আপনারা দেখছেন WB নিউজ টিভি। এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজটি হলো চোপড়া বিএলআরও অফিস সম্পর্কে। সেই বিএলআরও অফিসের দুর্নীতি, রাতের অন্ধকারে জমি কেটে নেওয়ার ঘটনা একাধিক ঘটেছে এবং সেই খবর আমরা তুলে ধরেছি। এবারে বিএলআরও অফিসের নতুন ভূমি কর্মাধ্যক্ষ, অর্থাৎ আপনারা জানেন যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে সেই পদক্ষেপগুলো আপনারা জানেন যে বিএলআরও অফিসে কিছুটা স্বচ্ছ ভাবমূর্তি ফিরে এসেছে, পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেই দাবি করছেন। এবং এর পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোর কিন্তু কাজ চলছে, যাতে বিএলআরও অফিস চত্বরে কোনোরকমভাবে অসৎ কোনো ব্যক্তি সেখানে, যাতে কোনো অসৎ উদ্দেশ্য প্রণীতভাবে তারা কেউ যাতে সেখানে কোনোরকম ক্ষতি করতে না পারে বিএলআর অফিসের, এই উদ্দেশ্যে কিন্তু সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে ইতিমধ্যে। অবশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলবো বিএলআর সাহেবের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাননীয় সভাপতি সাহেবের একটা কথা হয়েছিল, তো উনি আমাদের হেল্প করে সিসিটিভি ইনস্টলেশন করে দিচ্ছেন, যাতে অফিসের স্বচ্ছতা আরও বেশি পরিষ্কার হয়, সেটাই আমাদের কাছে এক্সপেক্টেড, যে আমরা এখানে বসে সব কিছু দেখতে পাবো যে কোন সেকশনে কী হচ্ছে। পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে রেকর্ড রুম নিয়ে, অনেক সময় দাবি ওঠে যে রেকর্ড রুম খোলা থাকে, অনেক লোকই ঢুকতে পারে, তো অবভিয়াসলি এখানে থাকলে আমাদের সুবিধা হবে যে আমরা এখান থেকে বসে রেকর্ড রুমটাকে মানে ভিজিলেন্স রাখতে পারবো। আর এটা সকল পাবলিকের জন্য সুবিধা, পাবলিকও জানতে পারবে যে তাদের কেসগুলো কীভাবে কোথায় হাঁটছে, কোন সময় চুরি বা এই জাতীয় জিনিসটা কোনোদিনই হবে না, যেহেতু সিসিটিভি ফুটেজ আমাদের সব কিছু পরিষ্কার থাকবে। তো অবশ্যই এটা সব অফিসে হচ্ছে, এটা একটা সদর্থক দিক অবশ্যই আমরা বলবো। মাননীয় সভাপতি সাহেবকে আমি আবার নিজের তরফ থেকে আর সমস্ত অফিসের কর্মচারীদের তরফ থেকে ধন্যবাদ জানাবো এই ভালো ইনিশিয়েটিভটি নেওয়ার জন্য। অবশ্য আপনারা বিএলআরও সাহেবের সেই বক্তব্য শুনেছেন। আমরা এবারে চলে যাবো পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের কাছে, তিনি কি জানাচ্ছেন ভাবে বিএলআরও অফিসকে সাজানো হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে। অবশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভূমি দপ্তরের যখন থেকে দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পরে সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দিব এবং সাধারণ মানুষ যাতে আমাদের অফিসের যে অফিসার যারা রয়েছে, বেলারও সাহেব, আড়াই সাহেব, আরও সাহেবরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বারবার মিটিং করেছি। এর জন্য মাননীয় এমএলএ সাহেব, মাননীয় বিডিও সাহেব সবাই সহযোগিতা করেছেন এবং মাননীয় এমএলএ সাহেব সবসময় চাচ্ছেন যে প্রত্যেকটা অফিসে যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম হয়। উল্লেখযোগ্যভাবে একটা বেলার অফিস নিয়ে ক্যাভাস ছিল, সেই ক্যাভাসটা অনেকটাই স্তব্ধ হয়েছে, কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে যত লোকের আমাদের অভাব অভিযোগ ছিল অনেকগুলো আমরা কেটে উঠতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো আমার বেলারও সাহেবকে, আরও সাহেবদের, আড়াই সাহেবদের, তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। কোনো হিয়ারিং থাকলে বা অন্যান্য কিছু থাকলে তারা উপযুক্ত ডকুমেন্টস দেখে তারপরে তারা ব্যবস্থা নিচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পরে আরেকটা বলেছিলাম যে আরেকটু ভাব স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আসার জন্য আমরা সিসিটিভি ফুটেজ লাগাবো। আপনারা দেখতে পেলেন আজকে কাজ শুরু হয়েছে, সিসিটিভি ফুটেজ লাগার পরে কোনো ব্যক্তি যদি কোনো অসুবিধায় পড়ে, কোন অফিসের কীভাবে কাজকর্ম করতেছে, অফিসের যে ছোটোখাটো গণ্ডগুলো সেগুলো কেটে উঠতে পারবো, কারণ সেই রেকর্ডটা আমাদের কাছে থাকবে, পরবর্তীতে সেটা আমরা দেখতে পাবো। আমি একটাই চাচ্ছি, সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা নিশ্চিন্তে এসে বেলার অফিসের যে সকল সাহেবরা রয়েছে তাদের সাথে সরাসরিভাবে কথা বলুন, তাদের সাথে কাজকর্ম করুন এবং সর্বোপরি মাননীয় ওখানে বেলারু সাহেব রয়েছে, কোনো অসুবিধা হলে বেলারু সাহেবকে জানাবেন, আপনাদের কোনো ব্যাপার নিয়ে কোনো রকম অসুবিধা হবে না, এটা আমরা আশ্বস্ত করতেছি। আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে শুধু কি বেলার অফিসের সিসিটিভি ফুটেজ লাগানো হবে না? না না, বেলার অফিসের যেহেতু বেলার অফিস লাগোয়া, আমার রেজিস্ট্রি অফিস রয়েছে, এইডি অফিস রয়েছে, তিনটাই আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশেই লাগোয়া, তার জন্য অনেক সময় যে অনেক দূর দূরান্ত ধরে সাধারণ মানুষ সেখানে কাজকর্ম করতে আসতেছে, হয়তো কেউ বাইক সাইকেল নিয়ে আসতেছে, অনেক সময় বাইক সাইকেল হারিয়ে যাচ্ছে, সেগুলোকে নজরদারি করার জন্য আমরা রেজিস্ট্রি অফিসে আমরাও সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, এছাড়া এডিএ ম্যাডামকেও বলেছি সেখানেও আমরা লাগাবো, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা নেই, কারণ সাধারণ মানুষের জন্য আমরা রয়েছি, ওনাদের জন্য আমরা চেয়ার পেয়েছি, সেটা যেন ভুলে না যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব সবসময় চাচ্ছেন সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষ যাতে ঠিকঠাক পরিষেবা পায়, তার জন্য যা যা উদ্যোগ নেওয়ার আমরা অবশ্যই নিচ্ছি। নিশ্চয়ই আপনারা বিএলআর সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সেই বক্তব্য শুনেছেন। আমরা আপাতত এখানে শেষ করবো, পরবর্তী আপডেট নিয়ে অতি শীঘ্রই ফিরবো। ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ।